নমস্কার, আমি পায়েল, দেখছেন আজকের মানুষী। তারকেশ্বর থানা এলাকার এই যে সংকীর্ণ গলি, এই গলি যেখানে শেষ হচ্ছে সেখানেই বসবাস করেন আমাদের আজকের মানুষী। রাজ্য এবং দেশের জন্য দুই হাত ভরে যিনি সোনা কুড়িয়েছেন, সেই সোনার মেয়ে আসলে কেমন আছেন তাই জানবো আজকে আমাদের এই পর্বে। আজকে আমি যে ভুলটি হয়তো লোক জানতেই পারত না। আমি ভুলটি রায়, এটা আমার গল্প। নমস্কার, বলকি দি তো। হ্যাঁ, আপনি কাজ করছেন? হ্যাঁ, বাথরুম আছি। তাহলে আপনার সাথে একটু কথা বলতে হবে, চলুন বসে দুটো কথা বলি। ছোটবেলা থেকে জীবনে শুধুই লড়াই আর লড়াই। খেলতে ভালোবাসত মেয়েটা, কিন্তু কুজোর কি আর চিত হয়ে শোয়ার স্বপ্ন দেখার সাজে? জুটলো সমাজের হাজারো টিপ্পনী, তবুও এই মেয়ে তো থামার নয়। দৌড়ে চলল জীবনের বাইপাস থেকে রাজপথ, সমাজের অবহেলাগুলিকে অগ্রাহ্য করে মেয়েটা দৌড়ে চলেছে দেশ থেকে দেশান্তরে। বুলকি রায়, যদি ভালোভাবে বলি তাহলে রানার বুলকি রায়, আপনি এই তারকেশ্বর অঞ্চলের রত্ন আমরা বলতে পারি, যে দুহাত ভরে এত এত স্বর্ণ পদক কিংবা সম্মান দেশকে এবং রাজ্যকে এনে দিয়েছেন। আপনি কি নিজের প্রাপ্য সম্মানটা পেয়েছেন? সেইভাবে তো এখনো পর্যন্ত পাইনি, আর যেটি পেতাম আমাকে এই অবস্থায়। আপনি বাড়ি দেখুন, বাড়ি দেখলেই বুঝতে পারবেন যে আমি কতটা সম্মান পেয়েছি বা কতটা পাইনি। আশা করব আগামী দিন যেন এই সম্মানটুকুন পাই। আপনি তো অনেক তাহলে কষ্টে খেলাটা শিখেছেন, কারণ আপনি যে সময়ে খেলাটা শুরু করেছেন তখন হয়তো মূল শহর থেকে এতটা দূরে গ্রামীণ এলাকা কিংবা মফস্বল এলাকাতে মেয়েদের পড়াশোনা করা, মেয়েদের বাইরে বেরোনো, সেটা নিয়েই অনেকটা বাঁকা চোখে হয়তো দেখা হতো। তা সেই সময় আপনি বেরিয়েছেন, এত লড়াই করেছেন, তারপরে এই অবস্থা। এই অবস্থা বলতে ম্যাডাম, যেহেতু গ্রামে বাস করি, তো গ্রামে একটা গেঞ্জি প্যান্ট পরলে বাড়ির লোকের পাশের বাড়ি বা যাই হোক একটা অবজেকশন থাকে যে গ্রামে মানে গরিব, তাতে আবার এত কিছু। একটা খেলাধুলো করতে গেলে একটা খরচা হয়, যেমন ফুটের দরকার হয়, গেঞ্জি প্যান্টের দরকার হয়, জুতোর দরকার হয়। তো সেইভাবে বাবা মা যেহেতু চাষে খেটে খায় ম্যাডাম, সেইভাবে যে যেটা যেমন একটা উঠে এসে প্র্যাকটিস করা, ওই জায়গাটা ছিল না। তো আশপাশের লোক বলতো, বাবা ওর মেয়ে অমুক, ওই দেখো প্র্যাকটিস করছে, কী করে জোগাড় করবে। কত লোকের ম্যাডাম কত কথা শুনতে হয়েছে, কিন্তু ওই জায়গা থেকে আমার বাবা মাও না সরেছে, না আমি সরেছি। যখন আমার খেলাধুলো করতে খুব ভালো লাগে, আমার থেকে আমার বাড়ির লোকের বেশি ভালো লাগে, যেহেতু আমি করছি, ওরা কখনোই আমার সাপোর্ট ছাড়েনি যে না ওকে করতে দেবো না, লোকে এত কথা বলছে, এই বলছে। ওই জায়গাটা থেকে বাবা মা অনেক সরিয়ে নিয়ে এসে জাঙ্গিপাড়া থেকে তারকেশ্বর নিয়ে আসে। বিয়ের পর স্বামীর উৎসাহতেই মাঠে ফেরা, কিন্তু খেলতে গেলে পয়সা প্রয়োজন। দুমুঠো খাবার জোগাড় করা যেখানে দুষ্কর হয়ে দাঁড়ায়, সেখানে খেলার মাঠে বিশ্বজয়ের ভাবনা। তবুও হাল ছাড়েনি মেয়েটা, এলো স্বপ্ন, এলো স্বীকৃতি। বিয়ের পর আবার কবে ভাবলেন যে আবার খেলাটা শুরু করব? ম্যাডাম, বিয়ের পর বলতে আমি 8 বছর মানে বিয়ের পর থেকে 8 বছর মাঠ থেকে পুরো একদম সরে গেছি, মাঠের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। যেহেতু বিয়ের পর 1-1.5 বছর পর আমি মানে আমার যে হাজবেন্ড ছিলেন, উনি খেলাধুলো ভালোবেসেই আমাকে বিয়ে করেছে, বা আমি খেলাধুলো ভালোবাসি, ও ভালোবাসে। তো ও বলতো না যে কখনো যে তুমি খেলাধুলো ছেড়ে দাও, কখনো বলতো না। ও বলতো তুমি কেন করবে না, আর পাড়ার পাঁচজন যেমন 5টা কথা বলে, ওকে বলে এই তোর বউকে এই করেছিস, তোর বউ এই করে, তুই আর খেয়ে দিয়ে কাজ নেই, ঘরে রান্না বান্না করার কাজ হয়। তো ও তখন বলে ওর যখন ইচ্ছা আছে, ও যখন পারবে, তাহলে আমি কেন সরা পড়া করবো, ওর জায়গায় ও থাকবে, ও যখন লড়াই করতে পারে তাহলে আমি কেন সাপোর্ট করবো না। তখন তো বললেন যে আপনি তখন 2 সন্তানের মা, তো সেই সময় দাঁড়িয়ে এটা তো অনেকটা চ্যালেঞ্জিং যে প্রথমত 2 সন্তানের মা, তার উপরে এরকম গ্রামের মতো পরিবেশে গৃহবধূ, সেখান থেকে বেরিয়ে গিয়ে মাঠে দৌড়ানো, অনেকটা তো চ্যালেঞ্জিং ছিল। একদম ম্যাডাম, তো প্রচুর লড়াই ছিল ম্যাডাম, মানে প্র্যাকটিসের তো লড়াই আছে, তারপর সংসারের লড়াই আছে, তারপর কথা শোনাও তো আছে। একদম একদম, ওটা তো আছেই ম্যাডাম। ও বাবা, 2 বছর মা এইভাবে দৌড়াচ্ছে, আবার হাফ প্যান্ট পরে, এবার ওই যে দুটো ছেলে মেয়েকে নিয়ে দুমুটো
ফুটের জন্য, মানে খাবারের জন্য যে আমি দুবেলা প্র্যাকটিস করছি, একটা প্র্যাকটিস করতে গেলে একটা খুব ফুটের দরকার হয়। যেহেতু আমি দু ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা প্র্যাকটিস করছি, আজ সকালবেলা দু ঘন্টা করে এলাম, বিকেলবেলা তিন ঘন্টা করলাম, তিন ঘন্টা করার পর যে একটা ফুটের দরকার হয়, আসতাম এসে মানে সেইভাবে বাড়িতে কিছু থাকতো না, যে আমি দুটো ভাতই খাবো ভাতই থাকতো না। তো যেহেতু আমি মা একটা, আমার দুটো সন্তান আছে, যেটুকুনটা আছে আমি যদি এসে খেয়ে নিই তাহলে আমার ছেলে মেয়ে কী খাবে? আর স্বামী যেটুকুনটা টেনে হকারি করে, ঘর ভাড়া, ইলেকট্রিক বিল, ছেলে মেয়ের পড়াশোনাতে ওখানেই চলে যায়। তো সেইভাবে ম্যাডাম আমার সংসারটা সেইভাবে চালানোর জন্য মানে কঠিন লড়াই করতে হয়েছে, স্বামীও করেছে আমিও করেছি, কিন্তু সেইভাবে যেগুলো আমার দরকার ছিল আমি কোথাও থেকে সেই মুহূর্তটা আমি পাই। সেই জায়গা থেকে আজকে এই জায়গায় উঠে এসেছি। আম পাবলিক এখন মানে যেইভাবে আমার দরকার ছিল, যেমন একটা বাড়ির দরকার ছিল, দুটো ফুটের দরকার ছিল, যখন আমি চেন্নাই করতে গেছি তার আগে কিন্তু কেউ আমার পাশে এসে দাঁড়ায়নি, তখন আমি আমার স্বামীর সাপোর্টেই আমি ওই জায়গায় গিয়ে দাঁড়িয়েছি। কিন্তু আজকে লড়াই করেছিলাম, ওখান থেকে লড়াই করে তিনটে গোল্ড পেয়ে যখন এলাম, তখন আমার বাড়িতে সবাই এসেছে, আমি নাকি বুলটি রায়, আমি একটা অ্যাথলেট, আমি গোল্ড পেয়েছি। চেন্নাই থেকে নাসি আসার পর আমার একটা খবর হয় সিএন থেকে করেছিল, তো ওই দাদারা রিপোর্টার দাদারা নাইতে এসে পাশে দাঁড়াতো, আজকে আমি যে বুলটি হয়তো লোক জানতেই পারত না। আন্তর্জাতিক পুরস্কার পাওয়া মেয়ে, বৃষ্টি হলে ছাদ থেকে জল পড়ে, ঘরে ইতিউতি মেডেলগুলি ছড়িয়ে রয়েছে, একটা যেমন তেমন চাকরি বদলে দিতে পারে বুলটির জীবন, কিন্তু রাজ্য সরকারের কাছে আশ্বাস আছে বুলটিদের জন্য চাকরি নেই। ঘরের চৌকাঠ পেরোতেই ঘর শেষ, হয়তো সোজা হয়ে দাঁড়ালেও ছাদে মাথা লেগে যাবে, এই রকম বাড়িতে স্বামী সন্তান নিয়ে থাকেন। ম্যাডাম অনেক চেষ্টা করেছি কিছু করার জন্য, কিছু করতে পারিনি, তো এই বাড়িতেই, তাও এটা 14 বছর ভাড়া আছে এই বাড়িতে। বুলটিদি এত সম্মান পেয়েছেন, সেই সম্মান রাখার জন্য ঘরে জায়গা নেই, ঘরটা এতটাই ছোট। একটা অ্যাথলেট একটা কোথা থেকে উঠে আসে? একটা অ্যাথলেট তো গরিব ঘর থেকে কখন মানে বলক ঘর থেকে কখনোই উঠে আসে না, আমরা আমাদের মতন দারিদ্র ঘর থেকে নিয়ে উঠে আসে, যারা একবেলা খেতে পায় একবেলা খেতে পায় না, যেমন আমি, আমার থেকে আরও কত ভালো ভালো অ্যাথলেট, তারা ওই দুটো খাবার জন্য, একটু পড়ার জন্য, একটা জুতোর জন্য কত ছেলে মেয়ে হারিয়ে গেছে আমার চোখের সামনে দেখতা। আমি আমার কিছু নেই, আমি তবু একজনকে বলেছি যে আমার গেঞ্জি প্যান্ট আছে, আমি 4-5 জনকে গেঞ্জি প্যান্ট দিয়ে দিয়েছি। আমার যে ছোট মানে অ্যাথলেটরা আছে আমি তাদের বলবো, এই লড়াই করো, লড়াই করতে থাকো, ঠিক আমাদের একদিন একদিন আসবে, আমরা আমাদের জায়গায় পৌঁছাতে পারবো। এতটা কিছু চাইছি না সরকারের কাছ থেকে যে খেটে খাবো, একটা কাজ দিতেই পারে, অনেক কাজ পড়ে আছে যে আমি একটা খেটে খাবো, যে কোনো একটা কাজ বা একটা যে কোনো একটা চাকরি, তো সেই হিসেবে কোথাও থেকে কোনো কাজ এখনো পর্যন্ত পাইনি। ওই কন্ট্রাকচুয়ালি তারা বলছে যে আমি প্রচুর বড় একটা অ্যাথলেট, আমি এসব কাজ কি করে করবো ম্যাডাম, একটা ছাড় দেওয়া কাজ কি আমাকে দেওয়া যায়? ও আচ্ছা, মানে এত বড় অ্যাথলেট যে খেতে পাচ্ছে না সেটাও ওনারা দেখবেন না, কাজ দেওয়ার বেলায় এখানেই গেছি ম্যাডাম এই চাকরির জন্য, মানে বড় বড় জায়গায় গেছি, কিন্তু তারা কেউ বলে সোনার দোকানে কাজ করো, কেউ বলে মুদিখানায় কাজ করো, মানে এইভাবে করতে থেকেছে। একটা অ্যাথলেট যদি মুদিখানা দোকানে কাজ করে বা ওষুধের দোকানে কাজ করে বা লোকের বাড়িতে কাজ করে তখন ওটা ঠিক আছে, কিন্তু এমনি কোনো সরকারি চাকরি দিতে গেলে তখন নাকি সবার মান সম্মানে লাগে যে আমাকে চাকরি, এই 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 ব্যাপার ওই ব্যাপার, এই মানে একটা অজুহাত যেটা থাকে সেটা করেছে, কিন্তু আমি তো একটা যে কোনো কাজ পেতেই পারি। আজকে ভয়ে ভয়ে রাত কাটাতে হয় যে কাল যদি বার করে দেয় তাহলে আমি এমনি রাস্তায় আছি, আরও রাস্তায় চলে আসবো। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটাই আমার আবেদন যে আমি বাচ্চা কাচ্চা নিয়ে থাকি, আমি কতটা কি করতে পেরেছি আমি এটাও জানি না, যদি যে কোনো একটা কাজ একটা চাকরি যদি দেওয়া যায় যাতে আমি নিয়ে আমার ছেলে মেয়েকে নিয়ে সংসারটা নিয়ে যেন চালিয়ে আমি প্র্যাকটিসটাকে ধরে রাখতে পারি। স্বামীও এককালে ভালো খেলতেন, স্ত্রীকে সফল দেখতে চান, স্ত্রীর গর্বে গর্বিত স্বামী, মায়ের মতো হতে চায় সন্তানও। বুলটিদি অনেক লড়াই করেছে ঠিক আছে, কিন্তু আপনার সমর্থন ছাড়া সেই লড়াইটা সহজ ছিল না। আপনি কি ভাবলেন যে পাড়া প্রতিবেশী এতজনের সবার কথা উপেক্ষা করে আপনি স্ত্রীকে মাঠে পাঠাবেন, খেলতে পাঠাবেন? দেখুন কে কি বলছে সে আমার দেখে লাভ নেই, ঠিক আছে, ও বাচ্চারা দিয়ে খেলাধুলা করে আসছে, আমিও দেখে বিয়ে করেছি, ঠিক আছে, এবার আমি যদি ও খেলাধুলা করতে বন্ধ করে দিই পরবর্তীকালে আমাকে বদনাম করতে পারে, তোমার জন্য আমার ভবিষ্যৎ চলে গেল, তা আমি ওই জন্য আমার দিক দিয়ে পুরো ওকে ছাড় দিয়ে রেখেছি, ঠিক আছে, কে কি বলছে আমাদের জেনে লাভ নেই। মা ছোটবেলা দিয়ে অনেক কষ্ট করছে, আমাদেরকে দেখাশোনা করে, আমাদের পড়াশোনা দেখাশোনা করে, আমাদেরকে স্কুল দিয়ে যায় নিয়ে যায়, তারপরে ফাঁকা যতটুকুনি ফাঁকা সময় পায় ততক্ষণ নিজের প্র্যাকটিস করে, নিজের দেখাশোনা করে, তারপরে সংসারের সব দেখাশোনা করে।
ছোটবেলা দিয়ে দেখছি তো মাকে অনেক পরিশ্রম অনেক কষ্ট করছে। মায়ের মতো কি তুমি খেলতে চাও? হ্যাঁ, আমি মায়ের মতন হতে চাই এবং মায়ের মতন খেলতে চাই, খেলাধুলো করে আরো বড় হতে চাই। একটা সময় ছিল যখন দৌড়ানোর জন্য জুতোটুকু ছিল না, সামনে ইউরোপ ট্যুরের হাতছানি, ভয় পাচ্ছে বুলটি যদি সুযোগ আসে যাবার মতো অর্থ জোগাড় করতে পারবে তো। একসময় তাহলে আপনার কি এমন গেছে যে হয়তো জুতো পাননি, হয়তো খালি পায়ে ছুটতে হয়েছে? হ্যাঁ ম্যাডাম, এরকম অনেকবার করেছি। আমি কাকার ছেলের জুতো চেয়ে নিয়ে এসে কম্পিটিশন করতে এসেছি, সেই জুতো চুরি হয়ে গেছে। আর কি কান্না, সেই জুতো আমার বাবা মাকে খেটে সেই জুতো কিনে দিতে হয়েছে। যে জুতোর জন্য রাতভর স্বপ্ন দেখেছি, আমার বরের সঙ্গে ঝগড়া লেগে গেছে। আমি তুমি আমি জানি না আমার জুতো চাই একটা কম্পিটিশন করতে গেলে। আর আমরা যে কম্পিটিশনটা করি, মানে সারা বছর প্র্যাকটিস করছি 365 দিন একটা কম্পিটিশন করার জন্য, একটা ন্যাশনাল করার জন্য, একটা বেঙ্গল করার জন্য, সব ঠিকঠাক আছে, একটা জুতো নাই যে ঠিকঠাক পাই, সেই কম্পিটিশনটাই পুরো সারা বছরের কম্পিটিশনটা নষ্ট হয়ে যায়। বলিদি, আপনি ইন্টারন্যাশনালও তো খেলেছেন, আপনি কোথায় কোথায় খেলেছেন বিদেশে? বিদেশে শ্রীলঙ্কা গেছি, আর হচ্ছে আপনার ইউরোপ কথাবার্তা চলছে যেটা আপনার ওয়ার্ল্ড মিট হওয়ার জন্য, তো ওটা এখনও সিলেকশন লেটার আসেনি বা চিঠি আসেনি, আসলে আপনাদের তবেই জানাতে পারবো যে ওটা তো ইউরোপ হবে। আমি তো লাইফ ভোর স্বপ্নও দেখিনি যে আমি কোনোদিন ইউরোপ যাবো বা শ্রীলঙ্কা যাবো বা এমনি আমাদের ইন্ডিয়া এর ভেতরে যেগুলো করেছি আপনার দিল্লি, বোম্বে, মাদ্রাস, এগুলো সব মানে মোটামুটি ঘোরা হয়ে গেছে। কিন্তু মেন যেটা লক্ষ্য ছিল যে ইন্টারন্যাশনাল করবো, যাক 30 বছরে যেটা করছি আমি মাস্টার মিটটা, ওই মাস্টার মিটে যে আমি ইন্টারন্যাশনালে গিয়ে 3টে গোল্ড পাবো, শ্রীলঙ্কা থেকে গোল্ড নিয়ে আসবো, মানে আমার মধ্যে মানে চিন্তাভাবনার বাইরে ছিল। তো কষ্ট করেছি, আজ প্র্যাকটিস করেছি, 5 জন আমার পাশে এসে দাঁড়িয়েছে, আরও দাঁড়াবে। তো এই জন্য আরও আশা করছি যে আমি যেন ওয়ার্ল্ড মিটটা করতে পারি, আপনারা আশীর্বাদ করুন, ওখান থেকে যেন গিয়ে গোল্ড নিয়ে আসতে পারি। এভাবেই বুলটিরা চারা গাছ থেকে মহিরুহ হয়ে ওঠার স্বপ্ন দেখে, প্রয়োজন একটু সরকারি সাহায্য। বুলটিরা আরও বড় হোক, এনে দিক রাজ্যকে সম্মান, তার পায়ের গতিতে পিছিয়ে পড়ুক যত সব বাধা, যত সব বিপত্তি। এখনো ভরসা হারাননি বুলটিরায়। কতটা কষ্ট, কতটা বেদনা নিয়ে তিনি আজ আমাদের সাথে কথা বললেন আমরা দেখতেই পাচ্ছি। গলায় কান্না আটকে আসাটা হয়তো স্বাভাবিক, তার সাথে কি হয়েছে কি হচ্ছে তিনি একমাত্র জানেন। তবে আমরা যেটা করতে পারি, আমরা প্রার্থনা করতে পারি। আশা করছি বুলকি রায়ের সব ইচ্ছে পূরণ হবে, তিনি একদিন তার গন্তব্যের জায়গায় একদিন ঠিক পৌঁছে যাবেন, এই আশা রাখছি। এবং শেষ করছি আমাদের আজকের মানুষে। মানুষী মানুষী সে আজকের মানুষী।